বিশ্বখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হাভালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হলো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরই ধারাবাহিকতায় মাইলসের হাত ধরে প্রথমবারের মতো বাংলাদেশের যাত্রা শুরু হলো হাভালের দুই ফ্যাশনেবল নতুন গাড়ির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কনসার্টের পাশাপাশি নিজেদের নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় ব্যান্ড মাইলস। সম্প্রতি ঢাকা মোটর শোতে হাভালের দুটো পরিবেশ বান্ধব গাড়ি উদ্বোধন করেন এই রক তারকারা। এ সময় হাভালের এসব গাড়ি মাইলসের মতোই দীর্ঘ পথ পাড়ি দেবে বলে আশাবাদ জানান শিল্পী হামিন আহমেদ। In all those miles, hopefully with the miles of music and some great music for road, as well as HAVAL as a brand, to take it forward. মাইলস কে হাভালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কারণ জানান আয়োজকরা। হাভাল একটা লিজেন্ড আর মাইলস ব্যান্ড বাংলাদেশে আমাদের গর্ব একটা লিজেন্ড, দুই লিজেন্ডকে একসাথে করেছি। সো মাইলসের সাথে আমরা আমাদের গাড়ির জন্য মাইলস মাইলসের পর মাইলস আপনাদেরকে সাথে থাকে সেই কনসেপ্টটাকে প্রেজেন্ট করেছি। ফ্যাশনেবল অত্যাধুনিক নির্মাণশৈলী আর মজবুত নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ এই দুই নিউ এনার্জি ভেহিকল চলবে পেট্রোল ডিজেল কিংবা গ্যাস ছাড়াই। ইলেকট্রনিক ব্যাটারিতে একবার চার্জ দিলে এসব গাড়ি পাড়ি দিতে পারে অন্তত 60 মাইল। এই চটোসের আয়োজনে জমকালো উদ্বোধনী উৎসবে সঙ্গীত পরিবেশন করেন দর্শনার্থীদের মাতিয়ে রাখেন তরুণ সঙ্গীত শিল্পীরা, সেই সাথে দেশের তরুণ র‍্যাম্প মডেলরা ক্যাটওয়াকের ছন্দ মিলনায়তনে ছড়িয়ে দেয় উষ্ণতা। মেহরা রহমান, সিমরান, দেশ বিনোদন।